আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে হলো দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল টপিকের হচ্ছে হলো যে ইয়াগুলা আছে ম্যাথগুলা বোর্ড প্রশ্নগুলো দুই সালে এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি এখানে এটা একটা সলভিং ভিডিও করছি তোমাদের জন্য এটা একটা সলভিং ভিডিও এখন এখানে আসলে বেসিক পড়ানোর সুযোগ অনেক কম বুঝছো একটা ভিডিও যদি হচ্ছিলো আমি একদম বেসিক থেকে বুঝিয়ে তারপর পড়াতে যাই তাহলে এটা দুই তিন ঘন্টা লেন্দি হয়ে যাবে তো এখন তোমরা যদি এই দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের কোনো টপিক বা এই জিনিসগুলো আগে বেসিক লেভেল থেকে একটু বুঝতে চাও তাহলে আমাদের চ্যানেলে আমি আগের বছরের কিছু হচ্ছিল ভিডিও করে রাখছিলাম এই যে এখানে দেখবে তোমরা দেখো এই যে আমাদের যেই চ্যানেল ইউটিউব চ্যানেল সেখানে আসার পর তোমরা যদি এই প্লেলিস্টে লিস্টে এটা যে বোর্ড প্রশ্ন সমাধানের যে প্লে এখানে প্লেলিস্টে আসার পর তুমি এখান থেকে এই যে বোর্ড প্রশ্ন সমাধানে ঢুকবা বোর্ড প্রশ্ন সমাধানে ঢুকলে তুমি আমাদের এখানে হচ্ছে হলো কি এই যে পঞট সিকি ওইগুলো দুই হাজার সালের যেই অদক্ষেপ সৃষ্টি দ্রাব্যতা গুণফল এবং আইনিক গুণফলের যে প্রশ্নগুলো আছে দু সালের গুলো এখানে সলভ করা আছে এখানেও তুমি অতটা বেসিক ক্লাস পাবা না হ্যাঁ এখানেও বাইশের প্রশ্নগুলো সলভ করা আছে কিন্তু তুমি প্রশ্ন সলভ বেসিক লেভেল থেকে পাবা এই যে এখানে খেয়াল করো এরকম একটা আমি দুই সালের এই যে এখানে এই যে দেখো গুণগত রসায়ন এই যে বোর্ড প্রশ্ন সমাধান এক বোর্ড প্রশ্ন সমাধান দুই এই দুইটা টপিক আগে তুমি এই ক্লাসটা করবা তারপরে এই ক্লাসটা করবা এই দুইটা ক্লাস করার পর একদম দেখবা যে সব সুন্দর মতো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যদি এই এই দুইটা ক্লাস করা হয়ে যায় দেন তুমি ক্লাস করবা হচ্ছে এই যে বাইশ সালের এটা বাইশ সালেরটা করার পর তারপর তুমি আমাদের এই তেইশ সালের বোর্ড প্রশ্ন সমাধানটা দেখো প্লিজ ঠিক আছে তাহলে তোমাদের দেখবে এটা সহজ হয়ে যাবে অনেক তো আমরা চলে আসো আমরা এখানে আমাদের হচ্ছিল যে টেক্সটাইলের বোর্ড প্রশ্ন সমাধান সেখানে চলে আসলাম এ একটা পাত্র এটা ঢাকা বোর্ড মনে হয় ঢাকা বোর্ড দু এ পাত্রে এই এক্স বি একটা দ্রবণ দেওয়া আছে বি পাত্রে দ্বিতীয় পাত্রে দেওয়া আছে হচ্ছিল এ এম নামে একটা দ্রবণ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ বি টু এর কেএসপি দেওয়া আছে উদ্দীপকের এ বি টু এর দ্রাব্যতা উদ্দীপকে যেই এ বি টু দেওয়া আছে গ নাম্বার কোয়েশ্চেন আনসার করছি আমরা এবি টু এর দ্রাব্যতা বের করতে হবে তো এবি টুকে ভাঙলে আমরা যদি ভাঙি তাহলে এটা পাবো আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা বি হচ্ছে হলো মাইনাস তাহলে বি মাইনাস দুইটা এ টু প্লাস হ্যাঁ তাহলে এটার দ্রাব্যতা এবি টু এর দ্রাব্যতা মনে করি এস তাহলে এটা এস এটা টু এস দেন আমরা জানি কে এসপি ইকুয়াল টু আমরা জানি আর জানি মানে আমরা জানি কে এস পি ইকুয়াল টু হচ্ছে হলো এ টু প্লাস থার্ড ব্রেকেট অবশ্যই তুমি দেখো কেএসপি সমীকরণ থেকে দ্রাব্যতা বের করতে হবে দ্রাব্যতা দেওয়া থাকলে তবেই সরি দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে সেখান থেকে দ্রাব্যতাটা বের করবে ঠিক আছে তাহলে এখান থেকে হচ্ছে হলো দেখো বি মাইনাস এটাকে হচ্ছে তুমি স্কোয়ার করবে কারণ টুটা বা শহরটা পাওয়ার হয়ে যায় তাহলে এখান থেকে কেএসপি কেএসপি যেটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ফোর ইন্টু টেন ইনভার্স টেন এরপর এখান থেকে এ এস আর এটা হচ্ছে টু এস তাহলে এখান থেকে টু এস স্কোয়ার বা আমি দেখতে পাচ্ছি ওভারঅল এটা আসছে ফোর এস কিউব ফোর অ্যাস কিউব ইকুয়াল টু পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স এইট তাহলে সুতরাং এস ইকুয়েল টু আগে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন বাই ফোর দেন এস পর সুতরাং হচ্ছে হলো এস ইকুয়েল কিউব রুট কিউব রুট এই কিউব রুট ওয়ান পয়েন্ট এইট এখন ক্যালকুলেটারে করার পর এটা যা আসবে তাই আনসার হয়ে যাবে কোথা কি বুঝতে পেরেছো তোমরা তোমরা ক্যালকুলেশনটা সহজে করে ফেলতে পারো দেন আমি দেখি এটার ঘতে কি বলেছে এটার ঘতে বলেছে প্রথম দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে কোনো অদক্ষেপ পড়বে কিনা যদি প্রথম দ্বিতীয় পাত্রের দ্রবণে মিশ্রিত করে অদক্ষেপ পড়বে কিনা অদক্ষেপ পড়তে হইলে আমরা জানি আয়নিক গুণফল আর কেএসপি অর্থাৎ দ্রাব্যতা গুণফলের কম্পেয়ার করতে হবে কোনো একটা লবণের যদি আয়নিক গুণফলের মান ওইটার দ্রাব্যতার গুণফল অর্থাৎ কেএসপির চেয়ে বেশি হয় তাইলে অদক্ষেপ পড়ে উদ্দীপকে একটা লবণের কেএসপি দেওয়া আছে এবি টু তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা পাত্রকে মিক্স করলে এবি টু উৎপন্ন হবে এবং ওই এবি টু এর কে এসপি কে বের করবো আয়নিক গুণফল বের করে জাস্ট এবি টু এর কে সাথে কম্পেয়ার করতে হবে দেখতে হবে আয়নিক গুণফলটা চলো এই কে চেয়ে বড় কিনা তাহলে প্রথমে এদের বিক্রিয়াটা একটু কমপ্লিট করতে হবে এক্স বি প্লাস হচ্ছে এম পাত্র মিশ্রিত করলে যেহেতু প্রশ্নে বলে দিছে এ বিটু উৎপন্ন হবে তাহলে এ আর বিটু উৎপন্ন হবে তাহলে এ বিটু উৎপন্ন হবেই হবে তাহলে বি টু বি দুইটা তো তাহলে এটা তাহলে এখান থেকে আবার বাকি আছে দেখো এ বি টু হয়ে গেছে তাহলে এক্স টু এখানে এম আছে তাহলে এম এখানে এম হচ্ছে হলো কি দেখো এক্স টু এম এখানে একটা এক্স টু এম উৎপন্ন হবে এই এক্স টু এম ঠিক আছে এটা সমতা করে নিলাম দেন আমাদের এইটাকে হচ্ছিল ভেঙে এখন এটা কেআইপি বের করতে হবে A টু স্বল্প দ্রবণীয় লবণ উপমুখী তীর চিহ্ন এ টু প্লাস দুইটা বি মাইনাস হ্যাঁ তো এখন আমাদের আয়নিক গুণফল যখন বের করতে হবে আমাদের যখন আয়নিক গুণফল বের করতে হবে এটার ঘনমাত্রা লাগবে আর এটার ঘনমাত্রা লাগবে বি এর তো আমরা জানি কেআইপি আমরা জানি এখানে লিখে ফেলবো সুন্দর করে আমরা জানি কেআইপি দেখো কেআইপি ইকুয়াল টু এ টু প্লাস তারপরে এখানে ছিল বি মাইনাস এটাকে হবে কি শখটা পাওয়ার হয়ে যাবে স্কোয়ার তো এই যে মিশ্রিত দ্রবণে এদেরকে মিশ্রিত করার পর এ টু প্লাস এবং বি মাইনাসের ঘনমাত্রা বের করে লাগবে এখন আমরা এটা বের করব তো মিশ্রিত দ্রবণে খেয়াল করে সবাই যদি মিশ্রিত দ্রবণে হলুদ কালারটা আশা করি বোঝা যাচ্ছে মিশ্রিত দ্রবণে এ টু প্লাস এর ঘনমাত্রা হবে এ আয়নটা আসছে কোন দ্রবণ থেকে এই দ্রবণ থেকে এই যে দ্বিতীয় পাত্র তাহলে এটাকে আমরা যদি ভি টু বলি আর এটাকে যদি এস টু বলি এটা করতে হবে উপরে হবে ভি টু এস টু যেই দ্রবণ থেকে আসবে সেই দ্রবণ এটা দ্রবণ লঘুকরণের সূত্র আর কি ঠিক আছে তো আর নিচে হবে যেহেতু মিক্স ওদের আয়তন দুইটা মিলে এটা আর ভি ওয়ান প্লাস ভি টু তাহলে এখান থেকে এটা হবে কত বলতো ভি টু তুমি দেখো ভিগুলাকে স্যার লিটারে নেওয়া লাগবে যেহেতু দুটাই এম এল তাহলে নিচে এম আছে উপরে এম এল আছে এম এল এম এল আসবে তাহলে এম এল এ রাখলে কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে হচ্ছে হলো আবারও বলছি তোমরা যদি বেসিক থেকে শিখতে চাও তাহলে হচ্ছে ওই প্রথমে যে ভিডিওগুলো আমি তোমাদেরকে এই ভিডিও শুরুতে ও দেখাই দিছি আমাদের প্লেলিস্টে কোন কোন ভিডিও ক্লাসগুলো করবো ওইগুলো করিও তাহলে সমাধান করতে পারবে দেখো ভি এখানে কত হবে চল্লিশ ইন্টু হলো পয়েন্ট টু নিচে হচ্ছে চল্লিশ প্লাস হলো সিক্সটি একশো তাহলে এখান থেকে তুমি হলো একটা কী পাবে দ্রবণ এ টু এর ঘনমাত্রা পেয়ে যাবে ফোরটি পয়েন্ট টু ভাগ হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা জিরো পয়েন্ট জিরো এইট মোলার দেন যদি এখান থেকে হচ্ছে হচ্ছে এই যে এই যৌগটা থেকে এখান থেকে তাহলে এটা প্রথম পাত্র তাহলে এটা হচ্ছে হলো কি ভি এটা হচ্ছিল এস ওয়ান এবং তাহলে উপরে হবে ভি ওয়ান নিচে হবে ভি প্লাস কি ভি টু তাহলে আমি এখান থেকে যদি চাই ভি কত সিক্সটি S1 ওয়ান কত পয়েন্ট ফোর ডিভাইড বাই হচ্ছিল হান্ড্রেড দুইটা যোগ করলে ওয়ান যোগ করলে একশো তাহলে আমি এটা দেখতে পাচ্ছি এই গুলাকে নিয়ে যদি আমি এখন এআইনিক গুণ ফলের সমীকরণে বসাই সুতরাং কেআইপি দেখো কেআইপি টু এই প্লাসের ঘনমাত্রা হচ্ছিল জিরো পয়েন্ট জিরো এইট জিরো যে বি গণমাত্রাকে স্কোয়ার হবে তাহলে জিরো পয়েন্ট টু ফোর এটাকে আবার স্কোয়ার করতে হবে তাহলে আমি এটাকে যদি স্কোয়ার করি ইন্টু হচ্ছে হল পয়েন্ট জিরো এইট আমি দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে হচ্ছে ফোর পয়েন্ট সিক্স জিরো এইট ইন্টু টেন ইনভার্স থ্রি এখানে যেই এবি টু এর কেআইপি অর্থাৎ আয়নিক গুণফলটা দেখো কত আসছে টেন ইনভার্স থ্রি আর কেএসপি হচ্ছে টেন ইনভার্স তাহলে এখানে স্পষ্টত এখানে স্পষ্টত কেআইপি গ্যাটার দেন হচ্ছে হলো কি কে এস পি যেহেতু কে আইপি গেটার দেন কে সেহেতু অবশ্যই এখানে এই প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে এ টু এর অদক্ষেপ তৈরি হবে এখন অনেকেই মনে করবে স্যার আমি কেমনে বুঝবো যে এ এরই অদক্ষেপ পড়বে বা এ বি এরই বের করতে হবে তাহলে এ এরই কে আইপি বের করতে হবে কারণ হচ্ছে হলো উদ্দীপকে তোমার যেই লবণটার কে দেওয়া থাকবে ওইটারই আসলে অদক্ষেপের কথা ইঙ্গিত করে সব সময়। তোমাকে পদক্ষেপ করবে কিনা যাচাই করার জন্য তো কেআইপি বের করা করে আয়নিক গুণফল বের করে তো কেএসপির সাথে তুলনা করতে হবে তাহলে প্রশ্নে উদ্দীপকে যে কেএসপিটা দেওয়া থাকবে ওইটার কেআইপি বের করে সব সময় উদ্দীপকের কেএসির সাথে কম্পেয়ার করবা শেষ এরপরে আসো পরের প্রশ্নটা এটা আসছে কোথায় রাজশাহী ভোট দুই হাজার তেইশ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এব থ্রি এর দ্রাব্যতা দেওয়া আছে এম বি এর কে দেওয়া আছে এত এম বি বলছে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার একশো গ্রাম এবিথ্রি এর সম্পৃক্ত দ্রবণকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব কেলাশিত হবে তাহলে পঞ্চাশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রিতে আমরা জানি দ্রাব্যতা অ্যাস ইকুয়াল টু উপর হচ্ছে দ্রব নিচে হচ্ছে হলো দ্রাবক আমি এইভাবে সূত্রটা লিখি ইন্টু হচ্ছে হানড্রেড অনেকে হচ্ছে হলো এই যে এটাকে হচ্ছে হলো এম না লিখে এটাকে লিখে হচ্ছে হলো তোমার পুরা দ্রবণটাকে এম ধরে তারপর m- ছোট m লিখেবে এটা হচ্ছে পুরা দ্রবণ ধরে তাই আমি হচ্ছে ল দ্রাবকটাকে উপরে হচ্ছে দ্রবণ নিচে হচ্ছে দ্রাবক দ্রাবককে বড় m ধরি এই সূত্রটা এইভাবে লিখতে পারো তোমরা তো এটা s1 इक्वल टू আমাকে বের করতে হবে m1 এটা কত তাপমাত্রায় বলো তো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই তাপমাত্রায় এটা হলো কিন্তু দ্রাব্যতা যে সনাতন সংজ্ঞা আছে সেটার সমীকরণ ঠিক আছে এইটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে কি আছে ভিডিও আছে এই টপিকে এই যে রিলেটেড এটা যদি তুমি ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলে গিয়ে সুন্দর করে হচ্ছিল এই যে আমাদের এখানে প্লে মধ্যে গিয়ে তুমি যদি গুণগত রসায়নও যাও কোথাও যাও গুণগত রসায়ন দেখো আমাদের প্লে লিস্টের গুণগত রসায়ন অত ভালো ভিডিও কোয়ালিটি অত ভালো না হলেও এখানে কিন্তু পড়াশোনার আমাদের চ্যানেলে মোটামুটি পড়াশোনাটা ভালো হওয়ার কথা এই যে গুণগত রসায়ন দ্রাব্যতার ম্যাথ এই যে এই ভিডিওটা যদি তোমরা দেখো আমার মনে হয় এই পুরাতন দ্রাব্যতার সমীকরণের যে ম্যাথগুলো আছে সেগুলো পেয়ে যাবা ঠিক আছে এই যে এখান থেকে ঠিক আছে একদম বেসিক লেভেল থেকে তোমরা যারা ডিটেলস পড়তে চাও আর এগুলো হচ্ছে জাস্ট সলভিং ভিডিও এগুলো তো বেসিক ভিডিও না তাই না এবার আসা হচ্ছিল আমাদের ম্যাথে চলে আসি এখান থেকে আমরা এম ওয়ান এম বের করবো এম ওয়ান এবার আসো মোট সম্পৃক্ত দ্রবণ হচ্ছে হলো একশো গ্রাম তাইলে আমাদের এস ওয়ান এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রিতে এস কত সিক্সটি দ্রাব্যতা আর এটা হবে নিচে আমরা এই এম দ্রাবক দ্রাবক হবে কি বলতো একশো বিয়োগ এম ওয়ান এই যে এম ওয়ান ইন্টু হচ্ছে হান্ড্রেড তাইলে বা পয়েন্ট সিক্স ইন্টু এম ওয়ান একশো মাইনাস কত এম ওয়ান তাইলে বা এটা পয়েন্ট সিক্স মানে সিক্সটি মাইনাস পয়েন্ট সিক্স এম ওয়ান ইকুইয়াল টু হচ্ছে এম ওয়ান বা সিক্সটি ইকুইয়াল টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এম ওয়ান তাইলে সুতরাং এম ওয়ান সমান কত আসবে দেখো তো 60 আহ মাইনাস সিক্সটি মাইনাস না ভাগ ওয়ান দেখতে পাচ্ছি এটা সাইত্রিশ দশমিক পাঁচ তার মানে দেখো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই দ্রবনটার মধ্যে পাঁচ গ্রাম দ্রব ছিল তাইলে দ্রাবক ছিল দুর দ্রাবক তাইলে দ্রাবক ছিল দ্রাবক দ্রাবক ছিল হচ্ছে একশো বিয়োগ দশমিক পাঁচ তাইলে হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ খুব সম্ভবত বিয়োগ দশমিক বাষট্টি দশমিক পাঁচ গ্রাম দ্রাবক ছিল আবার কত তাপমাত্রায় বলো তো নিয়ে আসছে পঁচিশে কোথায় পঁচিশে যে পঁচিশে নিয়ে আসছে তাহলে আবার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখো তাপমাত্রায় এই পরিমাণ দ্রাবক কিন্তু ওখানে থাকবে তাহলে দ্রাবকটা সেম কিন্তু দ্রাব্যতা যেহেতু পঁচিশ ডিগ্রিতে দ্রাব্যতা চল্লিশ কম তাইলে কিন্তু পঁচিশ ডিগ্রিতে ওই দ্রবণটার মধ্যে মিক্স অবস্থায় বা হচ্ছে হলো তুমি এখানে বলতে পারো চলো দ্রবীভূত অবস্থায় দ্রব্য না তার চেয়ে কম থাকবে কত থাকবে দেখি এস টু টু ইকুয়াল এম টু ডিভাইড বাই হচ্ছে দ্রাবক দ্রাবক কত এখানে বাষট্টি দশমিক পাঁচ ডি ডিরেক্ট বসাই দেয় ইন্টু হান্ড্রেড বা এটা হচ্ছে ফর্টি এটা হচ্ছে এম টু এটা হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ ইন্টু হান্ড্রেড এখানে

কত পঁচিশ গ্রাম তাহলে বাকিটা ক্যালাসীত হয়ে গেছে সুতরাং কেলাসিত হয়েছে কেলাসিত কত ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ গ্রাম বিয়োগ এখন আছে পঁচিশ তাইলে বারো দশমিক পাঁচ গ্রাম দ্রব্য কি হয়ে গেছে বলতো কেলাসিত হয়ে গেছে তাইলে এটা সলভিংটা এরকম হবে আর বেসিক ভিডিওটা অলরেডি আমি কিন্তু তোমাদের এখানে কি করছি বলতো দেখাই দিচ্ছি কোথাও আমাদের প্লে লিস্টে গুণগত রসায়নে গিয়ে ওইটা দেখে নিবে দেন আমাদের এই অঙ্কটার মধ্যে দেখো এখানে বলছে এবি থ্রি এর উপস্থিতিতে এম বি এর দ্রাব্যতা পরিবর্তিত হয় ব্যাখ্যা করতে এবি এর উপস্থিতিতে তো এব থ্রি এর উপস্থিতিতে অবশ্যই হচ্ছিল কি কার দ্রাব্যতা পরিবর্তিত হবে বলতো যে এই এম বি এম বি এর যে কে আছে সেখান থেকে আগে এম বি এর দ্রাব্যতাটা বের করে নিবে দেখো এম বি যেহেতু এটা এরকম তাহলে এম ধরো ক্লাস বি হচ্ছিল মাইনাস এটা এস ধরলে এটা এস এটাও এস তাহলে আমরা জানি কে এসপি আ যা আমরা জানি কে এসপি কে এস পি ইকুয়েল টু হচ্ছে হলো এম প্লাস এটা বি মাইনাস ওকে এটা যখন তুমি বের করে নিবে কে এস কত দেওয়া আছে ওয়ান আঠারো ইন্টু টেন ইন পার্সেন্ট এটা আমার কেন যেন মনে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ছিল প্রশ্নে এটা আমাকে একটু দেখে নিতে হবে আমি এই জায়গাটা একটু ডাউট হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ছিল খুব সম্ভবত এখানে দেওয়া আঠারো এটা কোন বোর্ড এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ একটু তোমরা অপেক্ষা করো স্যার হচ্ছে এটা একটু কি দেখে নেই হচ্ছিল আসলেই কি কি এটা এক্স্যাক্টলি এইট ইন্টু ইনভার্স কি ছিল এটা এই যে আমি এখন আমার এটা চোখে ভাসতেছে আমি এটা প্রশ্ন আগে দেখছিলাম কয়েকদিন আগে দেখো এটা ওয়ান পয়েন্ট এইট আর সাধারণত চলে এরকম দ্রাব্যতাগুলো কখনো আঠারো ইন্টু টেন ইনভার্স ট্রেন থাকে না সাধারণত ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ট্রেন থাকে এরকমই থাকে তাহলে এটা ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স টেন আর এখানে হচ্ছে এটা এস ইন্টু এস তাহলে এস স্কোয়ার বা এস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স টেন সুতরাং এস ইকুয়াল টু রুট ওভার এটা ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স টেন চাইলে তোমরা এটার মানটা বের করলা এটা তো নর্মাল দ্রাব্যতা হ্যাঁ এখন বলছে এ বি থ্রি এর উপস্থিতিতে এম বি এর দ্রাব্যতা পরিবর্তিত হয় ব্যাখ্যা করো দেখো এখন ব্যাখ্যাটা হবে এটা ব্যাখ্যামূলক এটা উত্তর ঠিক আছে কারণ সময়ন প্রভাব এ বি থ্রি এ বি থ্রি এটার উপমুখি দেখো এটা এ থ্রি প্লাস আর হচ্ছে তিনটা বি মাইনাস এরকম তারপর এবং হচ্ছে হলো এখানে এমবি হচ্ছে হলো দেখো এমবি এম যদি হয় এম প্লাস আর B হচ্ছে হলো কি মাইনাস এম হচ্ছে হলো এটা দুর্বল কেএসপি থেকে বোঝা যাচ্ছে বি মাইনাস এখন একটা কথা খেয়াল করো এ বি উপস্থিতিতে এ বি এ বি এটা তো উপমুখী চিহ্নিত দুর্বল বলে নাই ঠিক আছে দুর্বল তো বলে নাই তাহলে এটা উপমুখীতে চিহ্ন না দিয়ে একমুখীতেই এবার আসো একটু খেয়াল করো যখন তুমি এমবি এর নর্মাল যে দ্রাব্যতা আছে এম এর নর্মাল দ্রাব্যতা হচ্ছে এটা কিন্তু এম এর দ্রবণের মধ্যে যখন তুমি এ বিথ্রি যোগ করলা তখন উক্ত দ্রবণে বি মাইনাস আয়নের সংখ্যা বেড়ে গেল অর্থাৎ সম বাইরে থেকে সম আসলো সম প্রভাবের কারণে এমবি বি দুর্বল বিশ্লেষ্য হওয়ায় ওর বিয়োজন মাত্রা অধিকারে হ্রাস পাবে অর্থাৎ ও দ্রাব্যতা হ্রাস পাবে আমরা সময়ন প্রভাবটা কি জানি সময়ন প্রভাবের কারণে দুইটা বিশ্লেষের বিয়োজন মাত্রা হ্রাস পায় তবে এদের মধ্যে যেটা দুর্বল তার বিয়োজন মাত্রা অধিক হ্রাস পায় তাহলে এখানে এম এর দ্রাব্যতা থেকেই তোমরা বুঝতে পারবা দ্রাব্যতা একের চেয়ে অনেক ছোট যার কারণে এই দ্রাব্যতা থেকে বোঝা যায় এটা একটা হচ্ছে হলো কি দুর্বল তরিৎ বিশ্লেষ্য তো বি থ্রি যুক্ত করলে বি থ্রি এর উপস্থিতিতে এখানে সময়ন বি মাইনাস আসে সময়ন বি মাইনাসের প্রভাবে এখানে এম এর দ্রাব্যতা তথা বিয়োজন মাত্রার বা বিয়োজনের পরিমাণ হ্রাস পাবে এটাই স্বাভাবিক শেষ এটা ব্যাখ্যামূলক উত্তর এটা সুন্দর করে পাবে সময়ন প্রভাব ব্যাখ্যা করবা এরপরে আসো আমাদের দুইটা পাত্র আছে একটা আছে পঁচিশ এম এল পয়েন্ট থ্রি মোলার বিএ টু প্লাস আয়ন আর একটা আছে নাইট্রেট আয়ন এ এ পাত্রটা সম্পৃক্ত দ্রবণ বলে দিছে আর বি পাত্রে একটা নরমাল দ্রবণ পঁয়তাল্লিশ এম এল মোলার সোডিয়াম দ্রবণ এখানে সালফেট মাইনাস আয়ন এখানে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেরিয়াম নাইট্রেট এর কে এসপি দেওয়া আছে বেরিয়াম সালফেটের কে এসপি দেওয়া আছে দুইটার কে দিছে বলছে বি পাত্রের মূলকের শনাক্ত বি পাত্র মূলক হচ্ছে হলো বিএ এসোফোর বিএ দেখো এই বিএ সরি বিএসএফোর বলছি এখানে হচ্ছিল সালফেট আয়ন আছে তো এটার গ নম্বরের উত্তর খুব সোজা তবে বই থেকে পড়ে ফেলবে এটা আমি এটা করানোর কিছু নাই তবে তারপর একটু বলে দিয়ে সালফেট আয়নের মধ্যে তুমি বেরিয়াম নাইট্রেট দিবা কি দিবা বলো তো বেরিয়াম নাইট্রেট দিবা বেরিয়াম নাইট্রেট দিলে এখান থেকে হচ্ছিলো সাদা অদক্ষেপ তৈরি হবে কি তৈরি হবে সাদা অদক্ষেপ তৈরি হবে দেন সাদা অদক্ষেপটা লঘু এই সিএল দ্রবণে কি থাকবে অদ্রবণীয় হবে ঠিক আছে তাইলে বুঝে যাবে এটা হচ্ছিলো কি সালফেট যে সালফেট আয়ন সেটা কথা ক্লিয়ার তাহলে এখান থেকে তারপরে হলো তোমরা এই আয়ন শনাক্ত আমি এখানে ভিডিওতে যেগুলো আসছে সেগুলো পড়াবো না আয়ন শনাক্ত গুণগুলো তোমরা বই থেকে দেখে নাও ঠিক আছে বইয়ে সব বইয়ে কি আয়ন শনাক্ত গুণগুলো আছে সালফেট বলো নাইট্রেট বলো এগুলো সবগুলোই আছে এরপর সাল সালফেট নাইট্রেট ক্লোরাইড অ্যামোনিয়াম আয়ন তারপর ক্যালসিয়াম আয়ন সোডিয়াম আয়ন এগুলো আয়ন শনাক্তকরণ হিসেবে আসবে এরপরে আসো বি পাত্রের দ্রবণ সম্পূর্ণরূপে এ পাত্রে মিশ্রিত করলে কোনো পড়বে কি কিনা এখানে কিন্তু আমাদের বেশ কাজ আছে বি পাত্রে আছে বলো তো এই দুইটা পাত্র যখন তুমি মিক্স করবা তখন এই পাত্রের মধ্যে একটা জিনিস খেয়াল করো এই পাত্রের দ্রবণের যেগুলো এখান থেকে বি এখানে আছে বিএন থ্রি কি আছে তো বি এন ও থ্রি হোল টু আর এখানে হচ্ছে হলো সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট মানে এন ফোর তো এখান থেকে আমাদের বিক্রিয়া করে দেখা যাচ্ছে এখানে দুইটা জিনিসের একটা বেরিয়াম নাইট্রেট দেওয়া আছে আর একটা হচ্ছে বি এসোফোর উৎপন্ন হবে আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন এটা কি সোডিয়াম নাইট্রেট দুই মন প্রশ্নে আমাদের খুব বেরিয়াম নাইট্রেটের হচ্ছে দ্রাব্যতা দেওয়া ছিল নাকি সোডিয়াম নাইট্রেটের দ্রাব্যতা দেওয়া ছিল আমার মনে হয় সৈদাব্যতা গুনফল খুব সম্ভবত বেরিয়াম নাইট্রেটেরই দেওয়া ছিল কার দেওয়া ছিল বেরিয়াম নাইট্রেট যা দেওয়া আছে আর কি যাক এখন আমাদেরকে এই বেরিয়াম সালফেট যেহেতু বেরিয়াম সালফেটের কে যে দুইটা লবণ উৎপন্ন হয়েছে এখানে এই দুইটা লবণের মধ্যে ওর কি দেওয়া আছে কে দেওয়া আছে যে যেহেতু ওর কে এসপি দেওয়া আছে তাহলে ওর কে বের করতে হবে বিএসও ফোর কে আইপি বের করে আমরা আইনিক গুণফল তুলনা করে দিব ঠিক আছে আইনিক গুণফলের সাথে হচ্ছিল কে তুলনা করে দিব কেআইপি বের করবো আমরা এখন কি বের করবো কেআইপি তাহলে কেআইপি আমরা জানি পি টু হচ্ছে হলো কি কেআইপি বিএল ঘনমাত্রা সালফেট আইনের ঘনমাত্র যেহেতু মিশ্রিত দ্রবণে বের করতে হবে আমাদেরকে তাহলে মিশ্রিত দ্রবণ আমি এই জায়গায় করতেছি দেখো এই যে তোমরা আমি দেখি এই পার্টটা লেখাটা বোঝা যায় কি না বা দেখা যায় কি না আশা করি দেখা যাবে ঠিক আছে আমাদের হচ্ছে হলো খুব সম্ভবত এটা হচ্ছে একটু আমরা সাদা ইয়া দিয়ে লিখলে সবচেয়ে ভালো হইতো এখানে আমি মনে হয় হলুদ কালি ব্যবহার করতেছি এটা নিয়ে একটু ছিল কি ঝামেলা আছে তার চেয়ে আমি সাদা কালি ব্যবহার করি এই যে মিশ্রিত দ্রবণে কোথায় বলো তো মিশ্রিত দ্রবণে খেয়াল করো মিশ্রিত দ্রবণে আমরা যখন কি বি এ টু প্লাসের আয়নের গণমাত্রা বাইর করব তখন খেয়াল করো এটা তুমি কি করবে স্যার আমি একটু সহজভাবে শিখে দিচ্ছি তোমরা এখান থেকে যেহেতু বি এ টু প্লাস আয়নটা এখান থেকে আসছে তাহলে এই দুইটা এটা এটা হচ্ছে বি ওয়ান আর এস ওয়ান তাহলে বি ওয়ান এস ওয়ান এখান থেকে এগুলো বসাবে নিচে হচ্ছে বি ওয়ান প্লাস বি টু বসাই দিবে তাহলে বি ওয়ান এস ওয়ান কত বি ওয়ান পঁচিশ এম এল এস ওয়ান কত পয়েন্ট থ্রি মূলান ডিভাইড বাই হচ্ছে হলো কত আর দুইটার আয় ইয়া সত্তর আসবে মনে হয় সত্তর হ্যাঁ সত্তর পঁচিশ প্লাস হচ্ছিল কত পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে একটা ঘনমাত্রা চলে আসবে দেন ঠিক সেমভাবে তুমি কত এটা এটার মধ্যে এই যে সালফেট আয়ন আসছে দ্বিতীয় পাত্র থেকে তাহলে এটার মধ্যে থেকে তুমি ব্যয় করবে সালফেট আয়নের ঘনমাত্রা যেহেতু দ্বিতীয় পাত্র তাই দ্বিতীয় ভি টু এস টু ভি টু এস টু নিচে হবে ভি ওয়ান প্লাস ভি টু তাহলে ভি টু এস টু কত ভি টু এই যে ভি হচ্ছে হচ্ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইন্টু হচ্ছে হলো জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স ডিভাইড কত দুইটা মিলে হচ্ছিল পঁচিশ প্লাস কত সত্তর পঁচিশ প্লাস পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে একটা মলার চলে আসবে তাহলে এই মিশ্রিত দ্রবণ মিশ্রিত যখন দুইটা পাত্রকে মিশ্রিত করবা তখন অবশ্যই এই প্রসেসে হচ্ছিল দ্রবণ লঘুকরণের নিয়ম অনুযায়ী তোমাকে যেই পাত্র থেকে যেটা আসবে উপরে হবে সেই পাত্রের ঘনমাত্রা এবং ওই পাত্রের আয়তন এবং নিচে হবে দুইটার আয়তনের যোগফল দিয়ে তুমি এখান থেকে হচ্ছে দ্রবণ লঘুকরণের কনসেপ্টটা ইউজ করে এখান থেকে আয়নের ঘনমাত্রাগুলো বের করে নেবে তারপরে এটা এখানে বসায় দিবা এটা এখানে বসায় দিবা তাহলে এখান থেকে কেআইপি বের হয়ে যাবে এই কেআইপি দেখবা বিএস এর কে এস চেয়ে বড়ো কিনা যদি এর মানটা এই বিএসফোর কে স্পির চেয়ে ওয়ান পয়েন্ট জিরো এইট টেন টেন থেকে বড় হয় তাহলে পদক্ষেপ পড়বে নাহলে পদক্ষেপ পড়বে না সহজ না আচ্ছা এরপরে আসো আমাদের এই যে এ যে অম্লীয়মূলকের শনাক্তকরণ কি বলতো অম্লীয় মূলকের শনাক্তকরণ ঠিক সেম এখানে এ পাত্রে মূলক হচ্ছে ক্লোরিন ক্লোরিনের মধ্যে এই যে সিল দিলে সাদা অদক্ষেপ তৈরি হবে সেই সাদা অদক্ষেপ আবার চলে কি যে নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় কিনা বা দ্রবণীয় কিনা সেই কনসেপ্টের থেকে তুমিও চলে কি ক্লোরাইড আয়নটাকে শনাক্তকরণটা পরীক্ষায় ব্যাখ্যা করে দিবে ইভেন বই থেকে শিখে ফেলো বই সব বইয়ে আছে এটা ক্লোরাইড আবারও বলছি ক্লোরাইড এটার মধ্যে এই লব এটার মধ্যে তুমি কি দিবে তোমার এজিএন দিতে হবে এজিএন দিয়ে যদি ক্লোরিন থাকে তাহলে এজিসিএল সাদা অদক্ষেপ তৈরি হবে তাই না এগুলাই এখান থেকে হচ্ছিল পরে ফেলিও ঠিক আছে এটা হচ্ছে বই থেকে ফেলাটা খুবই জরুরি বা যে কোনো হচ্ছে গাইড করলে এগুলোর বিক্রিয়া আছে বিক্রিয়া সহ অবশ্যই বিক্রিয়া দেখাতে হবে তো এরপরে আসো এ এবং বিপাত্রে মিশ্রিত করলে মিশ্রণে কোনো অদক্ষেপ পড়বে কিনা দেখো এফ টু এর কি দেওয়া আছে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে অদক্ষেপ পড়বে কিনা আগে এদের বিক্রিয়া লিখতে হবে সিএসিএল টু প্লাস এন এফ তাহলে আমার যেইটার দেখো কে এসপি দেওয়া আছে ওইটা উৎপন্ন হবেই এফ টু তাহলে এফ দুইটা যেহেতু তাহলে এটা দুইটা দিতে হবে দেন দুইটা দুইটা এনএসি এল উৎপন্ন হবে এখান থেকে তো এখানে আমাদের সি এফ টু এর কী বের করতে হবে বলো তো এটাকে ভেঙে সি এ টু প্লাস এবং কি দুইটা এফ মাইনাস তো এখন কেআইপি ইকুয়াল টু আমরা জানি কেআইপি ইকুয়াল টু কি এ টু প্লাস এবং কি এফ মাইনাস এটাকে স্কোয়ার হবে যেহেতু সহক আছে এবার মিশ্রিত দ্রবণে এই ঘনমাত্রাগুলো বের করে আনতে হবে আমাদের ঠিক সেম মিশ্রিত দ্রবণে মিশ্রিত দ্রবণে কীভাবে ঘনমাত্রা বের করবো তোমরা আমাকে বলো মিশ্রিত দ্রবণে যেহেতু সি এ টু প্লাস আচ্ছা সি এ টু প্লাস কোথা থেকে আসছে বলো তো সি এ টু প্লাস আসছে হচ্ছিলো এই যে এই পাত্র থেকে এই পাত্রের সবগুলাকে ভি ওয়ান এস ওয়ান ভি ওয়ান অ্যাস ওয়ান নিচে হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু তাহলে এখান থেকে তুমি কী করবা ভি ওয়ান এস ওয়ান কত ভি ওয়ান হচ্ছিল এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু সিক্সটি সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি ডিভাইড বাই হচ্ছিল পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ সত্তর এম তাহলে এখান থেকে একটা ঘনমাত্রা চলে আসবে এখান থেকে একটা ঘনমাত্রা চলে আসবে এত মোলার দেন এখানে আরেকটা আছে কি এই যে তোমার এফ মাইনাস এফ মাইনাস কোথেকে আসছে এই পাত্র থেকে আসছে এই পাত্র থেকে আসলে এফ মাইনাস এটা তাহলে ভি টু এস টু দ্বিতীয় পাত্র থেকে আসছে এই যে এটা হচ্ছিল ভি টু এটা হচ্ছিল এস টু এটা বড় হাতের এম হবে তাহলে এখান থেকে ডিভাইড বাই হচ্ছিল ভি ওয়ান প্লাস ভি টু তাহলে এখান থেকে হচ্ছে হলো পঁয়ত্রিশ ইন্টু হচ্ছে হলো সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি এটাও কি দোটার ঘনমাত্রা সেম সেম কী রে সব কিছু সেম ডাটাও সেম ডিভাইড বাই হচ্ছে হলো সত্তর তাহলে এখানে একটা ঘনমাত্রা দুইটা মানে সেম ঘনমাত্রা আসবে দেন এই ডাটাগুলা হচ্ছে তুমি এই জায়গায় বসায়া কেআইপি বের করবা ওই কেআইপিটা যদি এই কেএসপির চেয়ে বড়ো হয় তাইলে কী হবে অদক্ষেপ সৃষ্টি হবে নাহলে পদক্ষেপ সৃষ্টি হবে না সোজা এরপরে আসা হচ্ছে যদি আমরা এটা হয়ে যায় এরপরের মাত্রাতে করি দেখো উদ্দীপকের এই পাত্রে দ্রব এনায়নটি আবার এই পাত্রে কি দ্রবণ ওই যে ক্লোরাইড আয়ন ঠিক আছে ক্লোরাইড আয়ন এই পাত্রে এনায়ন মানিয়ে ছিল সিএল মাইনাস আয়ন এটা শনাক্তকরণ বই থেকে পড়ে ফেলবে তোমরা দেন আসো এখানে হচ্ছে হলো যদি আমরা এই দুইটা উদ্দীপকের এই পাত্র মিশ্রিত করলে অদক্ষেপ উৎপন্ন হবে কি দেখি এই পাত্র দুইটা এই যে এন এস সিএল ঠিক সেম একদম একটু আগে যেভাবে করাইছি একদম হুবহু সেম এই যে এন এস প্লাস এ জি এন ও থ্রি তাহলে এখান থেকে উৎপন্ন হবে এই যে এখান থেকে এজিসিএল উৎপন্ন হবেই তুমি বলো কেন স্যার এজিসিএল এর দেওয়া আছে তো তাহলে আসলে ওর অদক্ষেপ তৈরি হবে কিনে এটাই যাচাই করতে বলছে এজিসিএল প্লাস এন এন থ্রি তারপরে এজিসিএল কে ভাঙবা এজিসিএল কেউ উপমুখী তীর চিহ্ন দিয়ে কি ভাঙবা অবশ্যই এগুলো একোয়াস এজি প্লাস তারপর হচ্ছে সিএল মাইনাস তারপর হচ্ছে হলো কি করবা তুমি এখান থেকে কেআইপি ইকুয়েল টু এ জি প্লাস আর এটা কি সিএল মাইনাস এখন মিশ্রিত দ্রবণে মিশ্রিত দ্রবণে কোনো মাত্রা বাইর করতে হবে মিশ্রিত দ্রবণে তাহলে মিশ্রিত দ্রবণে থার্ড ব্র্যাকেট অফ এজি প্লাস এজি প্লাসটা কোথেকে আসছে এজি প্লাস আর সেই পাত্র থেকে তাহলে এটা হচ্ছে ভি টু এটা হচ্ছে হলো এস টু তাহলে ভি টু এস টু ডিভাইড বাই হচ্ছে কি ভি ওয়ান প্লাস ভি টু এইখান থেকে চলে আসবে এত মোবার তারপরে হচ্ছে হলো এখানে এই যে সিএল মাইনাস আসছে এই পাত্র থেকে তাহলে এই পাত্রের মধ্যে হচ্ছিল সিএল মাইনাস এটা হচ্ছে প্রথম পাত্র তো তাহলে এটা হচ্ছে ভি ওয়ান ধরবো এটা কে ধরবো কি এস ওয়ান তাহলে উপরে হবে ভি ওয়ান ভি ওয়ান এস ওয়ান নিচে হবে কি ভি ওয়ান প্লাস ভি টু তাহলে এখান থেকে মান বসাই দিয়ে এখানে আরেকটা ঘনমাত্রা পাবো দেন এই মানগুলাকে যদি তুমি এই সমীকরণে বসিয়ে দাও তাহলে কে পাবে কি পাবে কে এই কে বের করার পর তুমি এই চুদ্দীপকে কে এসপির সাথে তুলনা করবা যে অদক্ষেপ পড়বে কি পড়বে না কে এসপির চেয়ে কে বড় হলে অদক্ষেপ পড়বে কে যদি কে চেয়ে ছোট হয় তাহলে অদক্ষেপ পড়ে না সহজ হিসাব এরপরে আসা হচ্ছে আমাদের এখানে এ মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এ মৌলের ইলেকট্রন বিন্যাস আর্গন ফোর এস ওয়ান ডি ফাইভ দেখেই বোঝা যাচ্ছে এটা ক্রোমিয়াম ক্রোমিয়াম এ তাপমাত্রায় দশ মিলি এত দশ এম এল এম এ এম এ এমটা কি এম কি বলা আছে এম বলা নেই এম এ ও আচ্ছা সরি এম হচ্ছে হলো এটা মোলার মোলার বোঝাচ্ছে এ হচ্ছে হলো নাইট্রেট ক্রোম এটা হচ্ছে ক্রোমিয়াম নাইট্রেট ঠিক আছে দ্রবণে এক মিলি জিরো পয়েন্ট ওয়ান মোলার কে দ্রবণ যোগ করা হলো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এল ওয়ি এর দ্রাব্যতা ফলে এটা কি এল থ্রি নাকি এ ওয়োল থ্রি আমাকে দেখতে হবে কারণ এখানে বলছে হচ্ছে হলো এর কথা তাহলে এল কেন বললো এটা একটু প্রশ্ন একটু দেখে নিতে হবে যাক এ মৌলের ডি ইলেকট্রন সময়ের সময় একটি কোয়ান্টাম সংখ্যা ভিন্নতা থাকে আচ্ছা কোয়ান্টাম সংখ্যার ভিডিও আমাদের হচ্ছে হলো কিসে আসবে বলতো কোয়ান্টাম সংখ্যার যেই টপিকটা সেটা আমি বুঝিয়ে তোমাদেরকে সলভ করাবো হচ্ছে হলো আরেকটা ভিডিওতে ঠিক আছে এখানে কোয়ান ডি ইলেকট্রন সময়ে শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যা ভিন্নত রয়েছে এখানে ডিতে পাঁচটা ইলেকট্রন আছে কয়টা বলো তো পাঁচটা তো এখানে তোমাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করব এবং অ্যাস সরি ম্যাগনেটিক কোয়ান্টাম হ্যাঁ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা চারটা বের করে দেখতে হবে কি সবগুলো ইলেকট্রন ডিতে কয়টা ইলেকট্রন আছে পাঁচটা ইলেকট্রন তাহলে এই পাঁচটা ইলেকট্রনের জন্যই তোমাকে কোয়ান্টাম সংখ্যা বের করে দেখতে হবে আচ্ছা যাই হোক আমরা যেহেতু এটা করতেছি করে ফেলবো আমরা আচ্ছা ডিতে ডিতে পাঁচটা ইলেকট্রন তো আমরা জানি ডি ফাইভ তাহলে দেখো তো ওর বলছে কিন্তু ডি অরবিটালের জন্য তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে থ্রি ডি এর ক্ষেত্রে থ্রি ডি এর ক্ষেত্রে থ্রি ডি ফাইভের ক্ষেত্রে আচ্ছা প্রথম ইলেকট্রনের জন্য প্রথম ইলেকট্রন এর জন্য আচ্ছা এই ক্ষেত্রে আগে দেখো এভাবে বক্সটা করে ফেলবে ডি কয়টা বলো তো ডি এর পাঁচটা এটা ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার এই যে এখানে তো আমরা জানি এখানে হচ্ছে হলো ডি এর জন্য আমাদের আগে হচ্ছে ডিসাইড করতে হবে খেয়াল করো প্রথম ইলেকট্রনের জন্য ইলেকট্রন একটা এখানে গেছে 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 এখানে সবগুলো একটা করে গেছে তো সবগুলোর ক্ষেত্রে দেখো এন এর মান হচ্ছে হলো এই যে ডি এর আগে থ্রি আছে তাহলে এন এর জন্য এন এর মান থ্রি এল এর মান যেহেতু এটা ডিওর বিটাল তাহলে এন এর মান হচ্ছে হল টু আমরা জানি এল এর মানের মান টু কারণ আমরা জানি এস অর বিটালের জন্য মান ওয়ান এবং ডি অটালের জন্য এবার আসে এম এর মান এম এর মান হয় ডি মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত তাহলে এটা টু তো তাহলে এটা হবে প্রথমটা হবে মাইনাস টু তারপর মাইনাস ওয়ান জিরো তারপর প্লাস ওয়ান তারপর প্লাস টু দেখো এটা হচ্ছে হলো প্রথম ইলেকট্রনটা গেছে এখানে তাহলে এটার জন্য হবে মাইনাস টু তারপরে এস এখানে সবগুলো ইলেকট্রন উপরের দিকে মুখ করে আছে ঠিক আছে এই জন্য সবগুলো হবে সবগুলোর স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ এখানে দেখো এটা প্রথম ইলেকট্রনের জন্য দ্বিতীয় ইলেকট্রনের জন্য সেম দ্বিতীয় এন এর মান হবে কি থ্রি কারণ হচ্ছে ডিতে গেছে তারপরে এল এর মান ডি তাহলে টু এম এর মান হবে চলো কি এই যে মাইনাস ওয়ান তারপরে এস এর মান এরা সবাই চলো উপরের দিকে মুখ করে আছে সবারই প্লাস হাফ তাহলে এরকম করে তৃতীয়টার জন্য যদি যাও তৃতীয় ইলেকট্রনের জন্য এন এর মান কত বলত থ্রি সবাই এখানে আছে তিন নাম্বার থ্রি ডি ফাইভে আছে এন এর মান থ্রি এল সবাই ডিতে আছে তাহলে এর মান টু এম এর মান তৃতীয় ইলেকট্রনটা এখানে আছে তাহলে এটা জিরো এরপর হলো এস এর মান এইগুলো এটাও মুখ উপরের দিকে মুখ করে আছে তাহলে প্লাস হাফ তারপর ঠিক সেমভাবে চতুর্থ ইলেকট্রনের জন্য তুমি যদি এন এর মান যাও তাও থ্রি এর মান টু কেন ডিতে আছে এর মান ডি এর জন্য টু তারপর এর মান এটা হলো কি প্লাস ওয়ান তারপর হচ্ছে হলো কি এস এর মান হচ্ছে হলো প্লাস হাফ তারপর যদি তুমি পঞ্চম ইলেকট্রনের জন্য যাও পঞ্চম ইলেকট্রনের জন্য এন এ মান তাও থ্রি ডি থ্রি ডিতে এর মান তাও হবে কত টু ডি এর জন্য এম এর মান হবে হচ্ছিল এটা কত প্লাস টু কত প্লাস টু তারপর হচ্ছে এস ইকুয়াল টু হবে হচ্ছিল প্লাস হাফ কারণ সবগুলার স্পিন একইমুখী এই হচ্ছে হল পাঁচটা কোয়ান্টাম সংখ্যা বের করার পর দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা থাকে ঠিক আছে তো দেখো অরবিটালে যতগুলি ইলেকট্রন আছে সবার এন এর মান একই এল এর মান একই এস এর মানও সেম কিন্তু শুধুমাত্র ভিন্নতা হচ্ছে কি এম বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় এ পাঁচটা ইলেকট্রনের ক্ষেত্রে এবং আলাদা আলাদা কোয়ান্টাম সংখ্যাগুলো বের করি দেখে এই কথাটা বলে দিব যে হচ্ছিল সবগুলো ইলেকট্রন ডিওরবি থ্রি ডি ফাইভের সবগুলো ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সবার ক্ষেত্রে কি একই রকম কিন্তু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় না স্পিন স্পিন কোয়ান্টাম সংখ্যা কিন্তু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সবার ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন সহজ না এটার এমনিতেও বর্ণালীর একটা ভিডিও দিব এই চ্যাপ্টার আর একটা তখন ও ভালো কথা আমি এখানে এল এটা দেখি নাই এখন এটা দেখে নিতে হবে এল নাকি এ ওই থ্রি দ্বারাও তোমরা এটা কোন বোর্ডে আসছে যেন দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ দিনাজপুর 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 কে দিনাজপুর তো খুঁজে পাওয়া যায় না এখানে আমার কেন এটা ছিল আমি কোথাও যেন দেখছিলাম ছোল থ্রি এই যে এটা এল হবে না এটা এ কারণ আমাদের এখানে বলছেই এর কথা তাহলে এখানে অ্যালুমিনিয়াম কর থেকে চলে আসবে এটা এ এ এইচ হল থ্রি বুঝছো মানে হচ্ছিল ক্রোমিয়াম নাইট্রেট ক্রোমিয়াম নাইট্রেট আচ্ছা নাইট্রেট দ্রবণে মিলি মিলি কে ওয়েচ দ্রবণ যোগ করা হলো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আচ্ছা তার মানে এটার মধ্যে হচ্ছে আসলে কে ওয়েচ যোগ করছে কে ওয়েচ যোগ করার কারণে এখানে দেখে বোঝা যাচ্ছে যেহেতু এ ওয়েচ হোল থ্রি মানে সি আর হোল থ্রি এর দ্রাব্যতা গুণফল কে এসপি দেওয়া আছে তাহলে আসলে এটাই পদক্ষেপ যাচাই করতে বলছে দেখো এটা করতে গেলে তোমার ঠিক সেমভাবে আমার যদি হচ্ছে এটা এই যে সি আর ওয়েচ হোল থ্রি হ্যাঁ ওয়েচ হোল থ্রি যেহেতু ওয়েচ তিনটা তাহলে বোঝা যাচ্ছে এটা তিনটা নাইট্রেট তাহলে কে এন ও থ্রি কে এন ও থ্রি তিনটা পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হবে তিনটা কি পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হবে এখন আমাদের এই যে সি আর থ্রি এর যেহেতু কে এসপি দেওয়া আছে অদক্ষেপ তাহলে আসলে ওটাই যাচাই করতে বলছে এই যে এ ওই ছল থ্রি এর অদক্ষেপ তাহলে এটা ভেঙে অবশ্যই এগুলোকে তোমরা কি অ্যাকোয়াস দিও আমি এগুলো অ্যাকোয়াস দিই মানে হচ্ছিলো তোমরা দিবা না তা না কিন্তু এটা সি আর থ্রি প্লাস এবং হচ্ছিলো তিনটা এইচ মাইনাস হ্যাঁ এই এখন আমরা যখন কেআইপি বের করবো খেয়াল করো এখানে আমরা কেআইপির সমীকরণটা লিখি আমি বা বারবার হলুদে চলে আসতেছি কেন জানি না হলুদের কারণে হয়তো তোমরা হচ্ছিলো কি এগুলো ঠিকঠাক মতো দেখতেও পাবো না আবার আমাকে গালি গালাজ করিও না ঠিক আছে যতটুকু বোঝা যায় আজকে হচ্ছে কি ইয়া করি নাও আর হচ্ছিলো আমাদের ভিডিওটা হচ্ছে হলো আজকের ক্লাসরুমে হচ্ছে লাইটিং এমনিও আমার ভিডিও লাইটিং খুব একটা ভালো না আমি জানি এটা সাউন্ড কোয়ালিটিও হয়তো খুব একটা ভালো হয় না অনেকে হচ্ছে গালি গালাজ করো না ভিডিও দেখার সময় গালি দিও না দোয়া করিও স্যারের জন্য ক্রোমিয়াম থ্রি প্লাস এটা আর এটা ছিল ওএইচ মাইনাস থার্ড ব্রেকের এটা কিউব হবে ঠিক আছে এখন যখন তুমি এগুলা ইয়া করবে মিশ্রিত দ্রবণ অবশ্যই মিশ্রিত দ্রবণে যখন তুমি করতে যাবে মিশ্রিত দ্রবণে তোমার কি লাগবে বলো তো এই যে সিআর থ্রি প্লাসের ঘনমাত্রা লাগবে সিআর থ্রি প্লাসের ঘনমাত্রাটা সিআর হচ্ছে আসছে কোর থেকে এই যে প্রথম দ্রবণটা থেকে এই দ্রবণটা থেকে তাহলে এগুলো ছিল ভি ওয়ান এস ওয়ান ডিভাইড বাই ছিল ভি ওয়ান প্লাস ভি টু তাহলে এখানে ভি ওয়ান কত দশ এস ওয়ান কত ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি ওই যে উপরে দেওয়া আছে আর নিচে এটা দশ এম আর এটা হচ্ছে কত এক এম এল তাহলে টোটাল এগারো এম এখান থেকে একটা ঘনমাত্রা আসবে দেন ও ওএইচ মাইনাসটা আসছে থেকে কে ও থেকে তাহলে ওএইচ মাইনাস তাহলে কে ওইচের এগুলাকে দুই দ্বিতীয় ভি এটা ভি টু এটাকে এস টু ধরা যায় তাহলে ভি টু এস টু দ্বিতীয় পাত্র আর নিচে হবে ভি ওয়ান প্লাস ভি টু দেন এই মানগুলা বসানোর পর ওয়ান ইন্টু হচ্ছিল কত জিরো পয়েন্ট ওয়ান মোলার নিচে হচ্ছিল এগারো এখান থেকে আরেকটা ঘনমাত্রা আসবে দেন এই দুইটা ঘনমাত্রা তুমি এখান থেকে নিয়ে এই এখানে বসিয়ে দাও এখানে বসিয়ে দাও তাইলে তো কে বের হয়ে আসবে এই কে কে তুমি উদ্দীপকে যে কে দেওয়া আছে এ ওয়েচ হোল থ্রি অর্থাৎ সি আর ওয়েচ হোল থ্রি সেটার সাথে তুমি কম্পেয়ার করবা যদি আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে নাহলে অদক্ষেপ পড়বে না সহজ এরপর যদি আমরা পরের অঙ্কটাতে যাই এই যে এটা একটু মজার অঙ্ক আছে এ পাত্রে এই যে সিএলের দ্রাব্যতা গুণফল এই যে এ পাত্র আর বিপাত্র কোনটা এটা আবার গঞ্জাম লাগাইছে তাহলে মনে করি সম্ভবত সরি পি পাত্রে পি পাত্র কোনটা এটা নাকি এটা পি পাত্রে সিএল মাইনাস আয়নের এটা তো একটু গঞ্জাম লেগে গেল স্যার তোমরা একটু দাঁড়াও আমি হচ্ছে এটা একটু কি নাকি হচ্ছে পি পাত্র আলাদা কোনো একটা পি একটা পাত্র কোনটা এটা এখানে কি দুইটার কোনোটা পি পাত্র কিনে একটু দেখে নিতে হবে এটা কোন বোর্ডে আসছে দিনাজপুর বোর্ড দুই হাজার দুই হাজার তেইশ दिनचपुर 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 बोर्ड 2023 क उठाय एन पी पत्र है प्रथम पत्र पी द्वितीय पत्र क्यू एज एटा पी पत्र এটা পি পাত্র এটা কিউ পাত্র আজকে হচ্ছে এখানে হচ্ছে হলো কি যে এইখান থেকে প্রশ্নগুলো তুলছি আমাদের টাইপের মাঝে মাঝে কিছু জিনিস ভুল করে এই জন্য কি এটা এখানে রেখে দিছি যাতে কোথাও কনফিউশন সাথে দেখা নেওয়া যায় দেখো এখানে পি পাত্রে হচ্ছে হলো পানির মধ্যে পানির মধ্যে এ এর দ্রাব্যতা গুণ ফল এটা তাইলে এ এর দ্রাব্যতা গুণফল থেকে ওর ঘনমাত্রা তার মানে এজিসিএল থেকে দ্রাব্যতা গুণফল দেখো দ্রাব্যতা গুণফল থেকে পি পাত্রে তো পানি এটা দ্রাব্যতা গুণফল দেওয়া আছে দ্রাব্যতা গুণফল থেকে আমরা জানি আয়নের ঘনমাত্রা বের করা যায় তো এটা হচ্ছে এজিসিএল তো এজিসিএল পানির মধ্যে এজিসিএল কীভাবে বিশ্লিষ্ট হয় এজি প্লাস আর হচ্ছে সিএল মাইনাস এটার দ্রাব্যতা এস আর এজি প্লাসের আয়ন হচ্ছে হলো কি এভাবে ধরা হয় আমরা জানি এ এটার এস এটার আয়নের ঘনমাত্রা হচ্ছে হলো এক এর ঘনমাত্রা দেখো যৌগের হয় দ্রাব্যতা আয়নের হয় কি ঘনমাত্রা তাইলে আমরা জানি কে এস পি টু অবশ্যই আমরা জানি দিয়ে লিখবে কেএসপি টু এটা কি হবে এজি প্লাস ইন্টু মাইনাস তাইলে এখান থেকে যখন তুমি কেএসপি কত বসাবে ওয়ান পয়েন্ট সেভেন টেন সেভেন আর এটা হচ্ছে এস ইন্টু এস বসাবে এখান থেকে যখন তুমি এস পাবে এই এসটা এজি সিএল এর দ্রাব্যতা এই এসটা এজি প্লাসের ঘনমাত্রা এই এস টা সিএল এর ঘনমাত্রা তাই তোমার গ উত্তর শেষ কথা কি বুঝতে পেরেছো তোমরা সহজ এরপরে যদি আমরা পি পাত্রে জিসিএল এর দ্রাব্যতা গুণফল এতইটা আছে এটা দেওয়া আছে পি এটা পি এটা হচ্ছে কি উদ্দীপকের পি কিউ পাত্রে পায় না এটা হচ্ছে পাত্রে পাত্রে জিসিএল এর দ্রাব্যতার মানের পার্থক্য হওয়ার সম্ভাবনা কারণ সহ বিশ্লেষণ করো দেখো এটা হচ্ছে পানি পানিতে তার দ্রাব্যতা অলরেডি আমি হচ্ছিলো কোথায় বের করছি গতে তাহলে গ হতে বলবা যে দ্রাব্যতাটা পাবা সেটা তুমি হচ্ছিলো কি ঘ করার সময় গ হতে গ হতে দ্রাব্যতা নিয়ে নিবা গ হতে কার দ্রাব্যতা বলতো এ জি সিএল এর গহতে এ জি এর দ্রাব্যতাটা নিয়ে নিবা এ জি সিএল এর দ্রাব্যতা আমি এটা একটু ক্যালকুলেশন করে এসটা একটু বের করে নেই কারণ হচ্ছে হলো না আমার এটা চলো ইয়া করা লাগবে রুট করলে ওয়ান পয়েন্ট সেভেন এখানে অঙ্ক করা লাগবে তো রুট ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স কত টেন ইনভার্স টেন এটা আসতেছে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফাইভ এটা আমরা এমনিতে গতে পাইতাম তো এখন এটা পি পাত্রে হচ্ছে এটা কিন্তু কিউ পাত্রে একটা দেখো যখন তুমি এজিসিএল কিউ পাত্রের মধ্যে যখন তুমি দিবা কিউ পাত্রের মধ্যে চিন্তা তো খেয়াল তো স্যার এনএসিএল এটা তাহলে এখানেও সিএল আছে এখানেও সিএল আছে যার কারণে এখানে একটা সিএল এনএসিএল এর একটা ঘনমাত্রা আছে যার কারণে সময়ন প্রভাবের কারণে কিউ পাত্রে অবশ্যই এজিসিএল এর দ্রাব্যতা হ্রাস পাওয়ার কথা তো কিন্তু আমরা জানি দ্রাব্য একটা তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল ফিক্স থাকে তাইলে দেখো কিউ পাত্রে কিউ পাত্রে প্রথমে কি আছে এজিসিএল আছে এজিসিএল কীভাবে আছে এজি প্লাস আর কি সিএল মাইনাস আর আরও আছে কি বলতো ওই যে এন এল আগে থেকে আছে এন এ প্লাস আর সিএল মাইনাস তো এই কারণে এখন এ এর কিউ পাত্রের মধ্যে এ এর পরিবর্তিত দ্রাব্যতা হবে এস ওয়ান এটা হবে এ প্লাস হবে এস ওয়ান তাইলে সিএল মাইনাস হবে আগে থেকে ওর দ্রাব্যতা ছিল কত বলতো ওন দ্রাব্যতাটা এ জি এবার চেঞ্জ হয়ে যাবে তাহলে এস ওয়ান যেটা পরিবর্তিত ওইটা প্লাস হচ্ছে হলো কি বলতো এন এর যেই হচ্ছিলো ঘনমাত্রা আছে সেটা জিরো পয়েন্ট ওয়ান এই তাহলে এখন হচ্ছে হলো এর যখন তুমি কে এস পি আগে থেকে জানো তাহলে এজি প্লাসের ঘনমাত্রা এটা হচ্ছে সিএল মাইনাসের ঘনমাত্রা আমি হচ্ছিল সাদা কলমটা ইউজ করি তাহলে বা ইকুয়াল টু গুণফল বা কেএসপি আগেরটাই থাকবে কিন্তু এটা এস ওয়ান হয়ে যাবে আর এটা হবে কি বলতো এটা হবে এস ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান তো তুমি এখান থেকে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে হলো ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স টেন দেখো এটা হচ্ছিল এস ওয়ান স্কোয়ার এস ওয়ান স্কোয়ার তারপর হচ্ছে প্লাস জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ান এবার তুমি হচ্ছিল কি বা তুমি যদি করো এস ওয়ান স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ওয়ান এস ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স টেন এই ইকুয়াল টু জিরো এখান থেকে সমাধান করো এস এর খুব সম্ভবত দুইটা ভ্যালু পাবা কয়টা দুইটা একটা ঋণাত্মক পেতে পারো একটা ধনাত্মক পেতে পারো তো ধনাত্মকটা নিয়ে নিবা তাইলেই তো হচ্ছে দ্রব্যতা চলে আসবে আমরা চাইলে কিন্তু ওই যে মুড থেকে হচ্ছে হলো কি ইকুয়েশনে যেতে পারি মুড দুইবার ক্লিক করার পর যে ইকুয়েশন আসবে ইকুয়েশন দিলাম ইকুয়েশন দেওয়ার পর এখানে দুইটা আন্ন আসবে আন্ন দেখাবে দুইটা নাকি তিনটা হান্ড্রেড এমএস আমি কথা বলতেছি এটা নয়শো একানব্বই এম তারপর হচ্ছে আমরা এই ক্যালকুলেটার রাইট বাটন ক্লিক করে হলো ডিগ্রিতে যাব টু ডিগ্রি টু ডিগ্রিতে এ খুঁজতেছে এ হলো এস ওয়ান স্কোয়ারের সহক তাহলে এটা আমি ওয়ান দিচ্ছি তারপর বি খুঁজতেছে এস এস ওয়ান এস ওয়ানের সহক তাহলে পয়েন্ট ওয়ান দিলাম আমি দেওয়ার পর সি খুঁজতেছে সি দিচ্ছি সি হচ্ছে হলো মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন মাইনাস সহক ইন্টু টেন ইনভার্স টেন তো এটা দেওয়ার পর আনসার দেওয়ার পর একটা আসছে হচ্ছে হলো এসের মান দেখো একটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন নাইন মানে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স নাইন আর আরেকটা হচ্ছে এস এস ওয়ান আরেকটা বা আরেকটা মান আসছে আরেকটা মান আসবে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো 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 কতগুলো জিরো দিয়ে তারপর ওয়ান তো দ্রাব্যতা হচ্ছিল ঋণাত্মক হতে পারে না তাহলে দ্রাব্যতা ধনাত্মক হবে তাহলে এটা হবে তাহলে যে হচ্ছিল আগের দ্রাব্যতা এবং পরের দ্রাব্যতা মানের পার্থক্য হয়েছে এবং এটা হওয়ার সম্ভাব্য অবশ্যই পার্থক্য হয়েছে সম্ভাব্যতা বলছে পার্থক্য হবে কারণ হচ্ছিল বি পাত্র হচ্ছিল সিএল মাইনাস আয়নের ঘনমাত্রার কারণে সময়ন প্রভাবের কারণে এই যে সিএল এর দ্রাব্যতা হ্রাস পাবে অর্থাৎ সময়ন প্রভাবের প্রভাবটার কথা বলবা কারণ আমরা জানি সময়ন প্রভাবের কারণে দুর্বল তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা হ্রাস পায় এবার যদি আমি অন্য আরেকটা অঙ্ক আছে এই যে এখানে তো এখানে ব্লু বিট্রেল দেওয়া আছে একে দুই বলছে পঁচিশ ডিসেন্ডির তাপমাত্রা পনেরো এম এত মোলার সিএ সিএসিএল টু দ্রবণে বিশ এম এল জিরো পয়েন্ট জিরো মোলার কে টু সি ও দ্রবণ যোগ করা হলো আর সি এ সি আর ও দেওয়া আছে ময়নসিংহর দুই হাজার তেইশ এক নং উদ্দীপকের ধাতব আয়নের শনাক্তকরণ পরীক্ষা এক নং উদ্দীপক এক নং উদ্দীপকের ধাতব আয়ন যেটা সেটা হচ্ছিল এই যে কপার তাহলে কপার টু প্লাস আয়নের তুমি কি করবা শনাক্তকরণটা হচ্ছিল তোমাকে এখানে পরীক্ষা সমীকরণ সহ লিখতে হবে তো বই আবারও বলছি কপ ওই কপারটা তখন বলতে বলে গেছি কপার ক্যালসিয়াম অ্যামোনিয়াম সোডিয়াম এই চাইটটা হচ্ছে হলো বেসিক্যালি হচ্ছে ধাতব আয়নগুলোর মধ্যে মেইন আর অ্যানায়নগুলোর মধ্যে হচ্ছে সালফেট তারপর হচ্ছে ক্লোরাইড এই দুটো হচ্ছে হলো একদম কি বেসিক লেভেল থেকে এই দুটো মাস্ট পড়তে হবে আর একটা হচ্ছে নাইট্রেট তারপর আসো এখন এইটা পড়া হয়ে গেলে এটা বই থেকে পড়ে ফেলবে বলছে দুই নং উদ্দীপকের মিশ্রণে কোনো অদক্ষেপ সৃষ্টি হবে কি যেহেতু সি এস সি আর ওফরের হচ্ছে হলো কি দেওয়া আছে কে দেওয়া আছে তাহলে তুমি যখন সি এস সি এল টু এবং হচ্ছে হলো এই যে কে টু সি আর ও ফোরের বিক্রিয়া ঘটাবা তার মানে অবশ্যই এখান থেকে সি এস সি আর ও ফোর উৎপন্ন হবেই ওরা বুঝাই দিল যার কে দেওয়া থাকবে তার কে আইপি বের করতে হবে এবং ওইটাই বিক্রিয়া উৎপন্ন হবে লবণ হিসেবে এখন আর বাকি ছিল কি কে আর সিএল তো তাহলে দুইটা কে সিএল তাহলে এখান থেকে ক্যালসিয়াম সি আর ও ফোর এখান থেকে যদি তুমি ভাঙো এটাকে সি এ টু প্লাস উৎপন্ন হবে আর সি আর ও ফোর টু মাইনাস এবার আসো ইকুয়াল টু হবে বলো তো সি এ টু প্লাস আর হচ্ছে হলো কি সি আর ও ফোর এখানে টু মাইনাস টু মাইনাস হ্যাঁ এখন এই মিশ্রিত দ্রবণে তোমাকে এগুলোর ঘনমাত্রা এনে বসাতে হবে মিশ্রিত দ্রবণে তো মিশ্রিত দ্রবণে যদি হয় আমরা যা লাগবে সি এ টু প্লাস এর ঘনমাত্রা ওই যে আগের অঙ্কগুলোর মতোই তো সি এটা কোন পাত্র থেকে আসছে যে প্রথম দ্রবণটা থেকে আসছে আর দ্বিতীয় দ্রবণটা হচ্ছে এটা তাহলে প্রথম দ্রবণ থেকে হলে ভি ওয়ান ডিভাইড বাই হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু তাহলে এখানে ভি ওয়ান কত পনেরো এম এল পনেরো এস এস কত জিরো পয়েন্ট ওয়ান মোলার ডিভাইড বাই হচ্ছিল কত পনেরো আর এদিকে হচ্ছে বিশ তাহলে পঁয়ত্রিশ এখান থেকে একটা মোলার ঘনমাত্রা চলে আসবে দেন হচ্ছে হলো আরো লাগবে কার সি আর ও ফোর টু মাইনাস সি আর ও ফোর টু মাইনাস এটা কোথেকে আসছে এটা এইখান থেকে আসছে এটা দ্বিতীয় পাত্র তাহলে এটা হবে বি টু টু এস ডিভাইড বাই কি ওয়ান প্লাস বি টু তাহলে বি টু এস টু কত বিশ আর জিরো পয়েন্ট জিরো ওয়ান বিশ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিভাইড বাই দুটা মিলে হচ্ছে হচ্ছিল বিশ আর পনেরো মিলে হচ্ছে বি ওয়ান বি টু মিলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এখান থেকে আরেকটা মোনার ঘন মাত্র চলে আসবে এই দুইটা মোলার ঘনমাত্রা নিয়ে স্যাররা তোমরা এই যে সমীকরণে বসাই দাও তাহলে কে চলে আসবে কেআইপি আসার পর এই কেআইপি কে তুমি কি করবে বলো তো এই কেআইপি নিয়ে তুই কেএসপির সাথে কম্পেয়ার করবা যদি চেয়ে বেশি হয় তাহলে কি অদক্ষেপ হবে নাহলে অদক্ষেপ হবে না সহজ হিসাব দেখি আমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা আমাদের হচ্ছে হলো কি তেইশ সালে হচ্ছিল দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল নিয়ে মনে হয় এই কোয়েশন গুলোই এসেছিল তোমরা যদি আমাদের এই চ্যানেলে হচ্ছিল এই যে আমরা ক্লাস করলাম এটা পিডিএফ পেতে চাও তাহলে এই পিডিএফটা হলো আমি আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্রেকেটের স্যার লেখা একটা গ্রুপ আছে তোমরা এটা ফেসবুকে সার্চ করলেই দেখতে পাবা আমার এখানে হচ্ছিল ফেসবুকের এটা লগ ইন করা নাই তাই তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক আছে তো যদি হলো লগ করা থাকতো তাইলে আমি তোমাদেরকে এটা কি দেখাতে পারতাম তো যাই হোক আজকে হলো আগামী ক্লাসে ভিডিও তো অন্য ভিডিও তো দেখাই দিব আমাদের গ্রুপটা আবার বলছি ফেসবুকে সার্চ স্কুল অফ ফিজিক্স লেখা সাইফুল স্যার এই গ্রুপটাতে গেলে আমরা এই ক্লাসের পিডিএফ কিন্তু ওখানে আপলোড দিয়ে দিবো ইনশাল্লাহ আর তোমরা তো ওখানে পিডিএফটা পেয়ে যাবে এই ক্লাসটা এই যে এখানে আমরা এতক্ষণ ক্লাসটা সলভ করলাম এটার পিডিএফগুলো আমরা ওখানে দিয়ে দিব ঠিক আছে আর অবশ্যই তোমরা ক্লাসটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করিও আর যদি উপকৃত হও তাহলে আমার জন্য আমার আব্বু জন্য আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবা আর কোথাও ক্যালকুলেশনে ভুল হয়ে গেলে কনসেপ্টে ভুল হয়ে গেলে কনসেপ্টে ভুল হইতে পারে ক্যালকুলেশনে ভুল হতে পারে যদি হয় সেটা কমেন্ট সেকশনে ডিসকাস করার জন্য সুযোগ থাকবে আমি দরকার কমেন্টে কারেকশন বলে দিব যদি আমার কখনো ভুল হয়ে থাকে তোমরা ভুল হলে সেটা মালি মার্জিত এবং শালীন মার্জিত এবং শালীন ভাষা সেটা কমেন্টে জানিয়ে দিবে সবাই ভালো থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ